আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আপসারাস মিনি কিচেন। আজকে আমি আলু আর নুডলস দিয়ে ইফতারের জন্য খুবই মজাদার একটা পটেটো রোল বা পটেটো ফিঙ্গার তৈরি করে দেখাবো। খুবই ঝটপটভাবে মজাদার স্ন্যাক্সগুলি তৈরি করে নেওয়া যাবে ইফতারের ঠিক আগ মুহূর্তে। উপরটা অনেক বেশি মুচমুচে আর ভিতরটা সফট আলুর মিশ্রণ, খেতে কিন্তু দারুণ লাগে। অবশ্যই আপনারা এভাবে ইফতারে ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন রেসিপিতে চলে যাচ্ছি। পটেটো রোল বা পটেটো ফিঙ্গার তৈরি করার জন্য এখানে আমি সিদ্ধ করা তিনটা আলু নিয়েছি। আলুগুলোকে আমি ছোট ছোট টুকরো করে তারপর ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। এখন আমি এই আলুগুলোকে খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। আলুগুলো সিদ্ধ করার পর কিছুটা গরম থাকা অবস্থায় এগুলোকে ম্যাশ করে নিতে হবে। আমি এভাবে করে নিচ্ছি, আপনারা আপনাদের সুবিধা মতো যে কোনোভাবে আলুগুলোকে ম্যাশ করে নেবেন। শুধু একটা ব্যাপার খেয়াল রাখতে হবে, আলুর মধ্যে যেন কোনো বড় টুকরো না থেকে যায়। আলুগুলোকে আমি খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আমি একটু মিহি চপ করে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি আমি 2টা কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এরপর এখানে দিয়ে দিচ্ছি আমি ভাজা জিরার গুঁড়া 1/2 চা চামচ, কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন, 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। বাইন্ডিংয়ের জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার 1/2 কাপ। কর্নফ্লাওয়ারের পরিবর্তে এখানে আপনারা দিতে পারেন চালের গুঁড়ো। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি 2 প্যাকেট নুডলসের মশলা। যেহেতু আজকে আমি কোটিংটা করব নুডলস দিয়ে, আমার 2 প্যাকেট নুডলস লাগবে কোটিংটা করার জন্য। ওই 2 প্যাকেট নুডলস থেকে আমি মশলাটা নিয়ে নিয়েছি। এবার আমি সব কিছুকে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশানোর সময় যদি দেখেন এই আলুর মিশ্রণটা একটু নরম আছে, তাহলে আরও কিছুটা কর্নফ্লাওয়ার বা চালের গুঁড়ো দিয়ে দিবেন। সব কিছুকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর এখন পটেটো ফিঙ্গারগুলোকে রোল করার জন্য আমি হাতে সামান্য তেল মেখে নিয়েছি। এতে করে পটেটো ফিঙ্গারগুলোর শেপটা অনেক বেশি সুন্দর হবে, উপরের দিকটা একদম স্মুথ হবে, কোনো ক্র্যাক বা ফাটল থাকবে না। এবার আমি পটেটো ফিঙ্গারগুলোকে রোল করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি ঠিক এভাবে করেছি, একটু চিকন আর লম্বা রেখেছি। আর দেখতেই পাচ্ছেন এগুলোর মধ্যে কোনো ক্র্যাক বা ফাটল হয়নি। আমি ঠিক এভাবেই সবগুলোকে তৈরি করে নিচ্ছি। সবগুলো বানানো হয়ে গেলে এগুলোকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। কোটিংয়ের জন্য এখানে আমি নিয়েছি নুডলস। আমি এখানে 2 প্যাকেট নুডলস নিব। আমি প্রথমে 1 প্যাকেট নুডলস নিয়ে নিচ্ছি আর নুডলসগুলোকে আমি খুব ভালোভাবে গুঁড়ো করে নিচ্ছি। নুডলসগুলো ভালোভাবে গুঁড়ো করা হয়ে গেলে এবার আমি এগুলোকে একটা প্লেটে নিয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন আমি ঠিক কীভাবে গুঁড়ো করেছি, একদম গুঁড়ো করে ফেলিনি। কোটিংয়ের জন্য আমাদের আরেকটা মিশ্রণ তৈরি করে নিতে হবে। আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1/2 কাপ ময়দা। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ পানি। এবার পানি আর ময়দাটাকে ভালোভাবে মিশিয়ে একটা লিকুইড ডো তৈরি করে নিব। পানিটা একসঙ্গে না দিয়ে আমি অল্প অল্প করে দিচ্ছি আর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, যেন কোনো লাম্পস না থাকে। স্মুথলি এই ব্যাটারটা তৈরি করে নিতে হবে। ব্যাটারটা যখন তৈরি করা হয়ে যাবে, আমি 1টা করে পটেটো ফিঙ্গার নিচ্ছি আর এই ব্যাটারের মধ্যে ভালোভাবে ডিপ করে নিচ্ছি। আমি একটা কাঁটা চামচের সাহায্যে এই কাজটা করে নিচ্ছি, এতে করে যে এক্সট্রা ব্যাটারটা থাকবে সেটা নিচে ঝরে যাবে। যে নুডলসগুলো আমি ভেঙে রেখেছিলাম, এই পটেটো ফিঙ্গারটাকে আমি সরাসরি নুডলসের মধ্যে নিয়ে নিচ্ছি। এরপর নুডলসগুলো দিয়ে আমি এই পটেটো ফিঙ্গারটাকে খুব ভালোভাবে কোটিংটা করে নিব, যেন কোনো অংশ ফাঁকা না থাকে। দেখতেই পাচ্ছেন আমি ঠিক এভাবে কোটিংটা করে নিয়েছি। এভাবে আমি সবগুলো ফিঙ্গার কোটিং করে নিয়ে এরপর সরাসরি তেলে ভাজতে চলে যাব। 1টা 1টা করে বেশ অনেকগুলো পটেটো ফিঙ্গার এখানে দিয়ে দিচ্ছি। চুলার হিটটাকে হাই মিডিয়ামের মাঝামাঝি রেখে এগুলোকে আমি ভেজে নিচ্ছি। একটু পরপর উল্টে পাল্টে দিব, এতে করে 4-5টা সমানভাবে ভাজা হবে। কোটিংটা যদি ভালোভাবে না হয়, তাহলে কিন্তু তেলে ভাজার সময় এগুলো ফেটে যেতে পারে বা ভেঙে যেতে পারে, তাই কোটিংটাকে ভালোভাবে করে নিতে হবে। দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু এখন ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা গোল্ডেন কালার চলে আসছে। এবার আমি তেলটা ছড়িয়ে এগুলোকে তুলে নিচ্ছি। বাস, তৈরি হয়ে গেল একদমই ঝটপট খুবই মজাদার একটা ইফতারের জন্য আইটেম। অনেক বেশি ক্রিস্পি হওয়ার কারণে কিন্তু এই পটেটো ফিঙ্গারগুলো খেতে দারুণ লাগে আমার কাছে।
আপনারা অবশ্যই ইফতারের জন্য এভাবে বাসায় ট্রাই করে দেখবেন, ইনশাআল্লাহ আপনাদের কাছেও ভালো লাগবে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে আর সহজও লেগেছে। আমার কোনো রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। তাহলে আজকে এ পর্যন্তই, সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।